طبا اوكي كده اهو. ازيك يا عم كفاية عم خلاص طب كمان كده بقول আমি আমি আমাকে খাইতে বলতেছে, আমি খাইছি বাবা, আমি খাইছি। আমি খাই, আমি আমি খাই বাবা। ঝটপট কলিজাটা মাংসের মশলা দিয়ে রান্না করে দিয়েছিলাম। অনেক বেলা হয়ে গেছে, ঘুমিতে পড়তে নাস্তা বানাতে বানাতে আরও দেরি হয়ে গেছে। ওরা বসে আছে, কখন নাস্তা হবে? ইমরান বলছিল বাইরে থেকে নিয়ে আসবে, আমি নিষেধ করলাম যে না, ও করতেছি কিছু একটা। পাপা ম্যাচিং ম্যাচিং চশমা ম্যাচিং ড্রেস ম্যাচিং পুও বউ, এটা বউ ম্যাচিং, বউকে ম্যাচিং করে রেখেছো? আব্বা আব্বা ইনিসা হোমওয়ার্ক শেষ হয়েছে, সকালের নাস্তা ডান। একটু হেল্প করো তো সাহেব, একটু নিয়ে যাও, একটু একটু শশা দিয়ে দাও তো। আমাকে আজকে কে চা বানাই খাওয়াচ্ছে? সে আবার বিয়ের গামছা কাঁধে নিয়ে সেইটা দিয়ে আবার চা ঢালার কাজে ব্যবহার করতেছে, গরম পাতিল ধরার কাজে। ও যার কালারটা কি, ওটা চিনি দিছো? দিছো গুড বয় একটা। সেকনি সারা দেখছেন কি সুন্দর চা ঢেলেছে সে, একটাও চা পাতি পড়ে আমার কাঁধে, আবার এটা দিয়ে মুখ মুছতেছো। আল্লাহ কি অবস্থা! যে কাজটা সে করে খুব মন দিয়ে করে, তার কাজে কোনো ত্রুটি নাই, আর আমি যে কাজে করি সেই কাজে ভুল। কতটা পছন্দ, মানে বাজার থেকে ওর কিছু আনলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। এই যে কবুতরের মাংস রান্না করবো আলু দিয়ে, ইমরান সুন্দর করে কবুতরটা ক্লিন করে দিছিল। পাশের বাসা থেকে পিঠা দিয়ে গেছিল, ওই পিঠাটা ইমরানের খুবই পছন্দ, ওরা তিনজনে খুব মজা করে খাইছিল, আমার বাচ্চাও খাইলো। আজকে অনেক হাত চুল কাটছে কচুতে, আমার সব কিছু রেডি, যে আলু কুসাই নিছি, এখন রান্নায় চলে যাব। মেয়ে দিকে দুষ্টুমি করতেছে হোমওয়ার্ক বাদ দিয়ে। চশমা কোথায়? তা কে খাবে এটা? আল্লাহ কি করছে, এটা কে, এটা কে? ইনিসা দেখে যাও, এটা তে। হ্যাঁ ইনিসা দেখো এটা কে, ও জামাটা ভিজা, একদম ভিজা। বাবা খুলে দাও তো মা, আমি খুলে দাও।
বাসায় থাকলে আমি যখন এখানে কোটাকুটি করি, ও আমাকে এই ফ্যানটা এভাবে করে দিছে। মানে ওর যেদিনকে ছুটি থাকে, ও আমাকে রান্না করতে দেখলি পিছনে দেখি কি বাতাস আসতে থেকে সে ফ্যান ঠিক করে দেয় এভাবে। এই সাইডে একটু ডাল রান্না করতেছি, আবার ডাল খুব পছন্দ। মশলা গোলা হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছি। একটু ডালটা ঢাকার কিছু দাও তো। এদিকে ওল কচুটাও হয়ে গেছে, একটু ঝোল টানলে হয়ে যাবে। রান্না হতে থাক, আমি এর ভিতরে ঘরের একটু টুকটাক কাজ আছে ওইটা করে গোসলে বসবো। আস্তে আস্তে রসুন দিছে, আমার মেয়ের মাংসে রসুন খুব পছন্দ। তারা সেদিনকে ছেলের মুখে দিছে, আমি জানি না এটা বাচ্চাদের খাওয়া ঠিক কিনা, কিন্তু ছেলে খুব মজা করে খাচ্ছে আর কান্না করতেছে আর দিচ্ছে না কেন। যদি কেউ জানেন যে রসুন খাওয়া ভালো না খারাপ, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ভিজা আল্লাহ, ঠান্ডা লেগে যাবে বুকে, সেই থেকে ভিজা ছিল। ইনিসা একটু চেঞ্জ করে দাও। কে রান্না করবে? করো করো করো, রান্না করো করো করো, তুমি রান্না করো। কচুর চিংড়ি মাছের আজকে ফাইনাল সেই হয়েছে। আর এটা হচ্ছে কবুতরের মাংস, আলু, ডাল। পাশের বাসার ভাবির আজকে ছিল অ্যানিভার্সারি, সে হঠাৎ করে বিকেলে বলতেছে, ভাবি বিকেলে একটু আমাদের সাথে নাস্তা করেন। আমি বলছি ঠিক আছে ভাবি, কিন্তু আসলে আমার মাথায় নাই তার আজকে অ্যানিভার্সারি। আমি যদিও তারকে ফেসবুকে দেখছিলাম, উইশও করছিলাম, কিন্তু ওইটা যে আজকের দিন ছিল এটা আমি আসলে খেয়াল করছিলাম না। যাই হোক, ভাবি নিজে রাতে কেক বানাইছে, ভাইয়া বাসায় ছিল না বলতে ভাইয়ার পোস্টিং হয়েছে কক্সবাজারে, তো ভাইয়াকে ছাড়া ভাবি একা একা কেক কাটছে। ভাবির মনটা খুবই খারাপ ছিল, ভাইয়া আর ভাবির জন্য সবাই দোয়া করবেন। বাচ্চাগুলো একসাথে অনেক এনজয় করছে, ভালো লাগছে।